জয়েন্টের ক্লাসে আমি কিন্তু বলবো এইখান থেকে চেঞ্জ ওভার হবে যখন জয়েন্টের ক্লাস আলাদা করে করাবো, বলে দিচ্ছি আমি এইখানটায়, কারণ এই জায়গাগুলো এখন স্পেসিফাই করা খুব ইম্পর্টেন্ট, তখন আর ওখানে আর বলার এরকম ভাবে চান্স নেই। এদিকে দেখ ভালো করে, আমি পাওয়ারের ফর্মুলা করছি এখান থেকে, এগুলো তো তাহলে বোঝা গেছে আশা করি তোদের, পাওয়ারের ফর্মুলা করছি, পাওয়ারের ফর্মুলা সবার ক্লিয়ার, পি ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি, এটা অ্যাকচুয়ালি ডাব্লিউ ছিল, ডাব্লিউ মানে ওয়ার্ক ডান মানে এনার্জি, তাই ওয়ার্ক ডানটাকে এনার্জিতে কনভার্ট করলাম। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিটি, তাহলে কি এগুলো প্রুফ করেছি আমি এখান থেকে এগুলোকে চেঞ্জ করে এনার্জি করলাম, এনার্জি করে ই করে, তাহলে সরি ডি হবে, ডি ইজ ইকুয়াল টু পি এর জায়গায় ভ্যালু বসাবো কি ছিল না না ভুল করলাম ভুল করলাম ভুল করলাম এটা ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে ডি ইজ ইকুয়াল টু ছিল আই স্কোয়ার আর আমি লিখতে পারি ই এখান থেকে, আচ্ছা ফর্মুলা এটা, ফর্মুলা এটা গোল করে নিবি, এখান থেকে জয়েন্টে কোশ্চেন দেবে, এটা থেকে জয়েন্টে কোশ্চেন দেবে, আমি দেখিয়ে দিচ্ছি কিরকম কোশ্চেন দেবে। নেক্সট, এবার এবার যেটা হবে ই ইজ ইকুয়াল টু, আমি এই সাইডটা মুছবো, এটা মুছছি না, এটা থাকুক, এখানটা লাগবে আমার, এইটা মুছলাম আমি, এই দিকটা আমি মুছে নিলাম, উপরে করছি, আচ্ছা নিচে একটাই করে পরে পড়ে যাচ্ছে, ই ইজ ইকুয়াল টু আই যদি কনস্ট্যান্ট হয়, যদি কনস্ট্যান্ট না হয় তাহলে এখান থেকে অঙ্ক দেবে জয়েন্টে, বোর্ডে জেনারেলি এখান থেকে এইভাবে দেয় না, ডাইরেক্ট অঙ্কটা দেয়, আই কনস্ট্যান্ট ধরেই অঙ্কটা দেয়, খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ছো, ইফ আই কনস্ট্যান্ট, আই যদি কনস্ট্যান্ট হয়, আমাদের ম্যাক্সিমাম কেসে আমরা যা করেছি কনস্ট্যান্ট করেছি, আই যদি কনস্ট্যান্ট হয় তাহলে আই স্কোয়ার আর, এটা বাইরে বেরোবে, এটা তো বলতে হবে না, আর টু ইটসেলফ কনস্ট্যান্ট একটা, জিরো টু টি ডিটি টি, এনার্জি মানে ওয়ার্ক ডান বলেছিলাম, এই দেখ কিভাবে ফর্মুলা এলো, বল বুঝলি কিনা, এই হলো আমাদের অ্যাকচুয়াল কনসেপ্ট। আমি তোকে এটুকুনি সাজেস্ট করতে পারি, লেফট হ্যান্ড সাইডে ইন্টিগ্রেশন দিয়ে যে ফর্মুলাটা করেছি, ইন্টিগ্রেশন আই স্কোয়ার আর ডিটি, এটা এই শুধু এই ফর্মুলাটা জয়েন্টে লাগবে, আর রাইট হ্যান্ড সাইডে যা যা বুঝিয়েছি ওই একটা চলে এলো, আই স্কোয়ার আর টি চলে এলো, মানে তো বা সব চলে আসবে, আই এর জায়গায় ভি বসিয়ে দিলে পরপর পরপর সব বেরিয়ে যাবে, তো আর বাকি রাইট সাইডে যেগুলো করেছি এগুলোই আমাদের পরীক্ষায় লাগবে, আর কিছু লাগবে না, শুধু ওগুলোই লাগবে। কিরকম কোশ্চেন আসবে আমি এক্ষুনি দেখাচ্ছি, চিন্তার কি আছে বলো, আমার মোটামুটি এই জায়গাটা বোঝানো হয়ে গেছে, সবার ক্লিয়ার, কোনো ডাউট আছে কোশ্চেন করো। একটু জোরে মানে কথা কেটে গেল, মানে নয়েজ আসছে, আরেকবার কাছে নিয়ে মাইকটা বল। আমি আবার রিপিট করছি, এখান থেকে কোনো ডিরাইভেশন নেই, এই ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতে হবে, তারপর কনসেপচুয়াল কোশ্চেন দেবে, সেগুলো আমি করাচ্ছি এবার একটু, তো কোনো ডিরাইভেশন নেই, আমি তোমাকে অ্যাকচুয়াল কনসেপ্টটা বোঝালাম জাস্ট, তার জন্য তো বললাম আমি এক্সট্রা খাটছি, আমি তার জন্য বলে নিলাম তো শুরুর আগে, বললাম যে এটা লাগবে না, এটা পরীক্ষায় আসছে না, আমি বলে দিলাম এইটুকুনি শুধু পরীক্ষার জন্য করলে হবে, আমি ক্লিয়ার করে দিচ্ছি পরিষ্কার, ভালো করে শোনো কথাগুলো, আর বলো আর কোশ্চেন নেই, চলো আমি তাহলে এগোবো এবারে বাবা, তাহলে এবার কোশ্চেন হচ্ছে পরীক্ষায় কিরকম আসবে সেটা আমি দেখাচ্ছি।
পরীক্ষায় কি রকম আসবে সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে যে কোশ্চেনটা দিতে পারে আমি মুছলাম এবার, এগুলো এগুলো আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে, হয়ে যাবে, এগুলো লিখে রাখবে, খুব কাজে লাগবে। কোশ্চেনটা খুব সহজ, বোর্ডের কোশ্চেন। এখান থেকে 3 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়েছে, এটা 2 ওহম ধরেছে, টাইম বলে দিয়েছে 3 সেকেন্ড। কোশ্চেন, ফাইন্ড দা এনার্জি। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা আগে বলা উচিত ছিল। পাওয়ারের ফর্মুলা ছিল W/T, W মানে E/T, আমরা যা করলাম তাতে দেখা গেল পুরো জিনিসটা। তাহলে ইউনিট হবে জুল পার সেকেন্ড, খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো। আর ওয়াট বলো, বুঝলে কিনা সবাই, এগুলো জানো তো তোমরা, বলো। আচ্ছা পরীক্ষা একটা দিতে পারে, আশা করব আমাকে আর করাতে হবে না। পাওয়ারের ডাইমেনশন বার করতে পারবে? আরে বল, আমি আর বললাম না নাকি আমাকে বসাতে হবে ওয়ার্ডের ডাইমেনশন, (n^2)(-2) বাই টি করলে যা আসবে সেটা এখান থেকে দিতে পারে একটা। আর ওয়ার্ক ডান বা এনার্জি ইউনিট হচ্ছে জুল, তাহলে এখানে বলেছে ফাইন ই মানে ওয়ার্ক ডান বা এনার্জি। কি করব, ভালো করে দেখো, কারেন্ট কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট নয় বলো? কনস্ট্যান্ট। তাহলে কোন ফর্মুলা করবো, এইটা করবো না এইটা করবো, এটা করব না এটা করব? একদম গুড। তাহলে ই হচ্ছে, এখানেই লিখে দিলাম আমি, I^2 8T, অঙ্কে কিছু আছে বাবা? 3^2 মানে 9, আর মানে এটা মুছে দিলাম এই দিকটা, এটা তো হয়েই গেল। আর 9, আর মানে কত? 2, টাইম মানে কত? 3, কত হয়? 54 জুল। এই অঙ্কটা যদি জয়েন্টে দেয় তাহলে কিরকম কোশ্চেন আসবে? এখানে এটা বলবে 2T, 2 ওহম = 2 সেকেন্ড, জয়েন্টের ক্লাসে করাবো বলে রাখলাম আগে থেকে। 2T, 2T মানে দেখো টাইমের উপর ডিপেন্ডেন্ট, এই তখন এই ফর্মুলা ইউজ হবে। তাই বোর্ডে জেনারেলি এটা লাগে না, তাই ম্যাক্সিমাম বইতে দেখবে পড়ায়নি, খুব কম বইতে করা আছে। আমি যেটা বললাম এইভাবেই দেওয়া আছে জিনিসগুলো, আমি এটা জয়েন্টে হবে বলে রাখলাম, এইভাবে তখন জয়েন হবে কিন্তু তখন। দেখছ, আশা করবো সবাই বুঝতে পেরেছ। চলো পরের টপিকে আমি যাচ্ছি। এখান থেকে আর কি কোশ্চেন দিতে পারে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমি যেটা করাচ্ছি এটাকে বলা হয়, ও সরি সরি সরি, তার আগে আরেকটা জিনিস আছে, তার আগে আরেকটা ইনফরমেটিভ জিনিস আছে, সেটা লিখে নেবে সবাই, আমি গ্রুপে দিয়ে দেবো এই নোটটা, লিখে নাও। আচ্ছা ওই যে আগে যে কনসেপ্ট গুলো বললাম ওগুলো কিন্তু নোটের মধ্যে করা নেই, মানে নোটের মধ্যে করা নেই মানে সেগুলো কিন্তু তখন এখানে দেওয়া হয়নি, আমি আগেই বলে দিলাম, তো সেগুলো নিজেকে দেখে নিজেকে বানাতে হবে। নেক্সট, কিলোওয়াট আওয়ার ইউনিট BOT BTO BTU সরি পরীক্ষায় দেয়, খুব ইম্পর্টেন্ট, এটা 19 হয়তো পড়েছো, পরীক্ষায় দেয়, লিখে দিচ্ছি। কিলোওয়াট আওয়ার ইউনিট, এর নামই ইউনিট বাবা, আবার কোশ্চেন করো না কিসের ইউনিট, এর নামই ইউনিট। BOT BTU, BOT ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, একই কথা, এটাকেও বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট, অফটা নেই আর এটা ইউটা নেই, একই নাম, সব একই নাম। কি এই লজিকে আমাদের বাড়িতে বিল আসে, তাহলে কারেন্ট ইলেকট্রিসিটি যে বিল ক্যালকুলেশন, সেই বিলটা এবার তোমরা কাছে নিয়ে দেখবে ওখানে লেখা আছে ইউনিট কনজিউম বলে কিছু একটা দেওয়া আছে, যেটা মিটার রিডিং করে সেটা হচ্ছে ইউনিট টাই, তার মানে অ্যাকচুয়ালি কি কিলোওয়াট আওয়ার, রিপিট করছি কিলোওয়াট আওয়ার। তো খুব ইম্পর্টেন্ট থিং, এর মানে কি? এর মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার is defined as the electric energy consumed
by an appliance, appliances of 1 kilowatt in if I just give it to you, can use an appliance in 1 hour. বল বুঝলে কিনা সবাই? তার মানে ভালো করে বুঝে নাও, খুব সহজে আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। এটা মনে হয় আমি আগে লেভেলে বলেছিলাম, আমি শিওর নই আমি বলেছিলাম কিনা সব জায়গায়, আমার তো মনে নেই, ভুলে গেছি, আমি একবার বলছি। প্রথম লজিক, সবাই আমায় বলবে কোথাও কখন, যদি এটার সাথে ডাইরেক্ট লিঙ্ক আপ নেই তবে আমরা এইভাবেই বলি, কোথায় কখন টাকা দেওয়ার আদান, টাকা এক্সচেঞ্জ হয়, তার বেসিক কনসেপ্ট কি, টাকা এক্সচেঞ্জের বেসিক কনসেপ্ট কি? মানে মানে হচ্ছে, বলছেন বলছেন, মানে হচ্ছে কোথায় কখন আমি একটা লোককে, মানে মানে আমি সহজে বলছি তোকে, এইভাবে বলছি যে আজ থেকে ধর অনেক বছর আগে তোরা হিস্ট্রিতে পড়েছিস, তখন এরকম ছিল যে আমি কিছু, আমার কাছে কিছু চাল আছে, তোর কাছে কিছু ডাল আছে, আমি তোকে কিছু চাল দিলাম, তুই আমায় কিছু ডাল দিলি, ওই এক্সচেঞ্জ পলিসি যেটা ছিল আগে, যে একদম কি সব নাম ফাম ছিল আমি ভুলে গেছি হিস্ট্রিতে, এটা ছিল একদম প্রথমের যুগে। তারপরে আস্তে আস্তে যত দিন গেছে আমাদের কাছে একটা টাকার ব্যাপার এসছে, বল ঠিক বললাম তো নাকি? আমার এটাই কষ্ট যে টাকাটা কি বোঝায়, টাকা কি, যেমন আমরা এভাবে বলি যে ফিজিক্যাল এন্টিটি, ফিজিক্যাল এন্টিটি মানে কি, একটা অ্যাপেল, অ্যাপেল হচ্ছে একটা ফিজিক্যাল এন্টিটি, গাছে হয়, টাকা মানুষের তৈরি একটা জিনিস, মানুষের তৈরি একটা জিনিস, তাকে নিয়ে এত ঝামেলা কেন, তৈরি করে নিয়ে নিলেই তো হতো, বানান যত পারেন টাকা ছাপান বাড়িতে, সবাইকে এসে এসে বাড়িতে দিয়ে যান, গল্প শেষ ছিল কি রে? এ তো আপেল নয় যে, কথার কথা বলছি, বা চাল নয় যে সারা ওয়ার্ল্ডে এত কিলোই চাল তৈরি হয়েছে, যদি তার থেকে চাহিদা বেড়ে যায় তাহলে ওর দাম বাড়বে, এরকম এইটা তো, এই এই জিনিস তো নয়, এটা তুমি যত পারো ছাপিয়ে নিতে পারো কি রে? আমার কোশ্চেনটা বুঝতে পারছিস? তাহলে টাকা কখন এক্সচেঞ্জ হয়, অ্যান্সার হচ্ছে টাকা তখনই এক্সচেঞ্জ হবে যখন কোথাও ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ওয়ার্ক ডান হবে, তখন আমি আমরা তাকে টাকা বলি, মানে টাকার এক্সচেঞ্জের যে লজিক্যাল জায়গা বলি। যেমন একটা খুব সিম্পল থিং, ভালো করে ভেবে দেখ, রাজা রাজাদের আমলে, আমি এর সাথে লিঙ্ক আপ করার চেষ্টা করছি তাই ওইদিকে নিয়ে যাচ্ছি এক্সাম্পলটাকে, রাজা রাজাদের আমলে এরকম ছিল, এখন আমাদের মাথার উপর একটা ফ্যান চলছে, তো রাজাদের সময় তখন ওখানে এরকম ফ্যান ছিল না, অনেকে হয়তো বাইরে ঘুরতে গেলে দেখতে পাবি বিভিন্ন পুরনো বিল্ডিং গুলোতে, যে এরকম উপর থেকে একটা মানে পাখা মতো ঝুলতো আর সেখান থেকে একটা দড়ি ওই ঘুলগুলি দিয়ে মানে ভেন্টিলেটর দিয়ে পাশের ঘরে নিয়ে যাওয়া থাকতো, সেখানে একটা লোককে অ্যাপয়েন্ট করা হতো যার কাজই হচ্ছে ওটা ধরে নাড়ানো, বল ঠিক বললাম কি ভুল বললাম? এবং তার জন্য অবভিয়াসলি সে টাকা পেত, ঠিক তো, কারণ সে একটা ওয়ার্ক ডান করছে, তো তার জন্য তাকে একটা কিছু কিছু দেওয়া হতো, কি বুঝলি কি বুঝলি না? তো আলটিমেটলি ডাইরেক্ট অর ইনডাইরেক্ট ওয়ার্ক ডান, সিম্পল থিং। কেন এখন ইনডাইরেক্ট ওয়ার্ক ডান বলছি, বিকজ এখন আমাদের নতুন সোসাইটিতে ইনফরমেশনটা হচ্ছে এখন একটা ইনডাইরেক্ট ওয়ার্ক ডান, ইনফরমেশন মানে এই যে আমি তোদের এখন ক্লাস করাচ্ছি, তোদের আমি এখন যে এই যে ক্লাসটা করাচ্ছি সেটা এমন একটা জায়গাকে ভাড়া নিয়ে করাচ্ছি, কি জায়গা ভাড়া নিচ্ছি, আকাশের কিছু পোর্শন, আকাশ দিয়ে কিছু রাস্তা আছে, সেটাকে স্পেকট্রাম বলা হয়, সেই স্পেকট্রামের কোনো একটা ব্যান্ডউইথ আমি ইউজ করছি, দ্যাটস ওয়াই আমার যে সার্ভিস প্রোভাইডার তাকে আমাকে টাকা পেমেন্ট করতে হচ্ছে। অবভিয়াসলি রাস্তা যেমন সব ভালো খারাপ আছে, মেন রোডের ওপর বাড়ি হলে বাড়ির দাম বেশি হবে, গলির উপরের বাড়ি হলে বাড়ির দাম কম হবে, এখানেও ঠিক তেমনি, মেন রোডের ব্যান্ডউইথ হলে আমার ব্যান্ডউইথের দাম বেশি হবে, মেন রোডের ধারে হয় তাহলে আমার সিগন্যালের স্ট্রেংথ কমবে, এই হলো সিম্পল কনসেপ্ট, বল বুঝলি কি বুঝলি না? এবার আমার বাড়িতে যে পাখাটা ঘুরছে,
যে লাইটটা জ্বলছে, তাহলে এগুলো লাইট জ্বলা দিয়ে বোঝানোটা একটু ডিফিকাল্ট, পাখা ঘোরানোটা দিয়ে বলি, তাহলে নিঃসন্দেহে পাখাটা কেউ একজন ঘোরাচ্ছে। কিরে, তাহলে যে ঘোরাচ্ছে সেই লোকটাকে আমিও চিনি না তুইও চিনিস না, সেই লোকটা হচ্ছে এখানে একটা কোম্পানি, সে কিছু মেশিনারিজ দিয়ে জিনিসটা করছে, তাহলে সে একটা ইনডাইরেক্ট ওয়ার্ক ডান করছে, যার জন্য আমাকে তাকে টাকা পেমেন্ট করতে হবে। কিরে, সেটা এবার মেজার করব কিভাবে? অবভিয়াসলি আমরা তো এক্ষুনি পড়লাম যে কি বলে পাওয়ারের ফর্মুলা হচ্ছে W/T। হ্যাঁ রে, তোরা আমাকে বল তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা ওখান থেকে কি হবে? পাওয়ার ইনটু টাইম, পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, তাই তোরা ধরতে পেরে গেছিস পাওয়ার আর আওয়ার লেখা আছে, মানে পাওয়ার ইনটু সেকেন্ড ওই টাইপের লেখা আছে। যেহেতু আমরা জেনারেলি এক মাসে বিল আসে, দু মাসে বিল আসে, তিন মাসে বিল আসে, প্রচুর লং রেঞ্জে বিলগুলো আসে, তাই আমরা ওটা একটা প্র্যাকটিক্যাল ইউনিট করেছি। রিয়েল লাইফে এরকম কোন মানে এসআই সিস্টেমে এরকম কোন ইউনিট নেই, তার নাম কিলো ওয়াট। যেহেতু ওয়াটে আমরা কনজিউম করি না জেনারেলি, কারণ ওয়াটেই কনজিউম করি, বাট টোটাল বিলটা কিলো ওয়াট দাঁড়িয়ে যায়, মানে প্রচুর ওয়াট হয়ে যাবে, তাহলে তার জন্য কিলো ওয়াট করা হয়েছে, আর ঘন্টার পর ঘন্টা ইউজ করি বলে আওয়ার দেওয়া হয়েছে। এটা অনেকটা হর্স পাওয়ারের মতো, যেমন হর্স পাওয়ার একটা প্র্যাকটিক্যাল ইউনিট, না CGS না SI, এটাও তেমনি একটা প্র্যাকটিক্যাল ইউনিট। বল বুঝলি কি না? তো এই হলো কেন কিলোওয়াট আওয়ার এলো। আমি আশা করতে পারি যে তোরা খানিকটা হলেও ধরতে পেরেছিস, না ধরতে পারিস না, এটা আমার আগে বলা উচিত ছিল, আমি বলে দিচ্ছি এখনই। মোবাইলের ব্যাটারিতে কি লেখা থাকে জানো? কথাই বলে না। হ্যাঁ, না না, মোবাইলের ব্যাটারি তোরা চেঁচামেচি করিস, মোবাইল কিনতে গিয়ে বলিস দাদা মোবাইলের ব্যাটারি কত, কি বলে অ্যাম্পিয়ার ফ্যাম্পিয়ার বলে না, বলেই না কেউ। হ্যাঁ রে, এইসব তো তোরা আমার থেকে ভালো জানিস। শুনতে পাইনি, জোরে বল। না না, এইসব কিসব আবিষ্কার করছিস? মিলি অ্যাম্পিয়ার মানে MAH, কি রে, এটা তোরা আমার থেকে ভালো জানিস। তোরা বলিস না 10,000 MAH, তোরা তো বলিস 10,000 MAH ছাড়া মোবাইল নেবো না, বাড়িতে গিয়ে বাবাকে বলিস, বাবা বলে একটা শূন্য বাদ দিয়ে নে, তুই না নেবো না। কি রে, ঠিক বললাম তো? ভয়ঙ্কর লিখে ফেলেছি আমি। কি রে, শুনেছিস না? লাইফে প্রথম শুনছিস রে। বলে না কেউ কোনো কথা। হ্যাঁ, নাম শুনেছিস মিলি অ্যাম্পিয়ার আওয়ার, তাহলে তোদের কোশ্চেন করা উচিত ছিল আমার কোশ্চেন করার আগে, আমাকে কেন বলতে হবে সব কথা? এটা স্যার কি, এটা কি জানিস কেউ? এবার ভাব, এবার ভাব, না স্যার বলছিস কি, ভাব এবারে। ওরে চার্জ রে, চার্জ কিউ ইজ ইকুয়াল টু আই টি, আই হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার, অ্যাম্পিয়ারটা ছোট হয়ে গেলে মিলি অ্যাম্পিয়ার আওয়ার। কি রে, বুঝলি কিনা বল? তাহলে তোর ব্যাটারি কে? তোর ব্যাটারি তোর মোবাইলের বাবা, আমি যে লজিক বলেছিলাম ওই মোবাইলের বাবা, তার মানে তোকে কে দেয়? ওই যে এক্সাম্পলটা বলেছিলাম, চার্জ দেয়, কত চার্জ দেয় MAH করে ক্যালকুলেট করে নিবি। 10,000 MAH হলে 10,000 × 10^-3 × 3600 কুলম। বল বুঝলি কিনা? এই হলো MAH এর কনসেপ্ট। তাহলে MAH আর কেউ নয়, চার্জ। ওই যে চার্জের গল্প বললাম, তুই বাড়ির দোকানে কি বলে স্কুলে গেলি, কি বল কি খাবি, দিয়ে দিলি কিছু খাওয়া, আবার ও খাওয়ার ফাওয়ার দিল তোর মোবাইলের ব্যাটারি, তোর মোবাইলের বিভিন্ন জায়গায় এসে আবার মোবাইলের ব্যাটারি এসে বললো বাবা আমাকে ওই 1,000 × 10,000 MAH এর কিউ দাও, আবার দিয়ে দিল, আবার পরের দিন গিয়ে আবার খাবার ডিস্ট্রিবিউট করলো, আবার দিয়ে দিল, এইভাবে চলতে থাকে। কে বুঝলি কি বুঝলি না? মাথায় ঢুকছে কিছু? ক্লিয়ার হচ্ছে? ছবি আসছে মাথায়, ফিগার বুঝছিস? চলো তাহলে আমি এটা অন্য কথায় চলে গেলাম, এখান থেকে এটা ক্যালকুলেশনের ফর্মুলা শেখাচ্ছি বাবা,
এর ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে, একটু এটা লিখে নিবি, এটা মুছে দিলাম, এটা তো আর লাগবে না, এটা বুঝে গেছিস আশা করি তোরা। এর ফর্মুলা হচ্ছে, লিখে নেবে তোমরা সহজ জিনিস, সবাই বুঝতে পারবে, 1 kWh ইজ ইকুয়াল টু 1000 × 3600 জুল, তাহলে 3.6 × 10⁶ জুল। নাম্বার অফ ইউনিটস এর ফর্মুলা, নাম্বার অফ ইউনিটস কনজিউমড, এটা দেয়, এটা থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়, ভোল্ট অ্যাম্পিয়ার শর্টে লিখলাম, ইন্টু আওয়ার বাই থাউজেন্ড। ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, ভিআই মানে কে, পাওয়ার তো, তাহলে পাওয়ার ইন্টু আওয়ার বাই থাউজেন্ড। সব বুঝলি কিনা বল, হ্যাঁ রে কিছু বুঝছিস না, পুরো জিরো, কারণ আমি তোদের কারোর মুখ দেখতে পাচ্ছি না। বাকিরা বাকিরা জাগৃতি চুপ করে থাকে, জাগৃতি কথা বলে না কেন, জাগৃতি চলো চলো। তাহলে এবার এখান থেকে কিরকম কোশ্চেন দিতে পারে, কম আসে বাবা বলে দিলাম এই পোর্শনটা থেকে, এর পরেরটা থেকে বেশি আসবে, পরেরটা খুব সুন্দর কনসেপ্ট দেখবে, মজা পাবে, এটা থেকে কম দেয়, তবু আমি এটা করিয়ে দিই বাই চান্স যদি দিয়ে দেন। চলো লিখে নাও পরীক্ষায় কোশ্চেন, তোমার বাড়িতে শর্টে করছি, এখান থেকে তারপরে ওটা যাব, আমি শর্টে লিখছি, তোমার বাড়ি, তোমার হাউসে 5টা ফ্যান, রেট হচ্ছে, রেট হচ্ছে 50 W, 5টা ফ্যান, 6টা লাইট, 6টা লাইট, 6টা লাইট 60 W, প্রতিদিন এভরিডে 10 hours করে গেল, ফাইনাল ইউনিট করলাম, বিল পরে করছে, আফটার 1 month, বলো বুঝলে কিনা, কোশ্চেন বোঝা গেছে? আরো আছে আমি জানি তোদের বাড়িতে, সবার বাড়িতে আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু ধরলাম না, শর্টে করছি আমি, তাহলে কিভাবে করবি, খুব সিম্পল, ভালো করে দেখে নে।